প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি অনেক ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকে আপনাকে দেখাবো 7 বেডরুমের খুবই চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। ডুপ্লেক্স বাড়ি মানে যে কোটি টাকা খরচ করবেন এমন না, তবে কোটি টাকা খরচ করবেন ঠিক আছে, আপনি চিন্তাধারা করে কীভাবে আপনি বিল্ডিংটিতে খরচ করবেন জিনিসটা অবশ্যই মাথা রাখবেন। এর জন্য আগে প্রয়োজন দক্ষ একটি ইঞ্জিনিয়ার এবং পাশাপাশি ভালো একজন দক্ষ ঠিকাদার। আগে আপনার পরিকল্পনার জন্য দক্ষ একজন ইঞ্জিনিয়ার পরামর্শ অবশ্যই নেবেন, তাহলে ইনশাআল্লাহ আশা করি 100% আপনার কাজটাও ভালো হবে এবং দেখতেও অনেক সৌন্দর্য দেখা যাবে। তো দর্শক বন্ধুরা, যে বাড়িটি দেখতেছেন এই বাড়িটি অবশ্যই আপনার ভালো করে দেখে নেবেন। অনেক সুন্দরভাবে আসলে ডুপ্লেক্সটি সাজানো হয়েছে। এই বিল্ডিংটির ড্রয়িং ডিজাইন সহ সম্পূর্ণ কিছু আজকে আপনাকে দেখানোর চেষ্টা করবো, যেহেতু আপনারা সম্পূর্ণ কিছু ভালোভাবে বুঝে নিতে পারেন এবং সব কিছু ভালোভাবে এখান থেকে একটা ধারণা নিয়ে নিতে পারেন যে এই বিল্ডিংটি কমপ্লিট করতে টোটাল কত টাকা খরচ হবে এবং কত টাকা হলে আপনি এরকম একটি বিল্ডিং কমপ্লিট করে নিতে পারবেন। তো দর্শক বন্ধুরা, এখানে দেখতেছেন বিল্ডিংটি আসলে এখন সিলার মারা হয়েছে, তো কারঙের কাজ চলতেছে। আপনার কাজটা অবশ্যই ভালো করে দেখেন, অনেক সুন্দরভাবে আসলে ডিজাইন করা হয়েছে এবং যে কর্নারে প্রত্যেকটা কর্নারে অনেক সুন্দরভাবে একটি করে ফিলার দেওয়া হয়েছে, স্কোয়ার ফিলার দেওয়া হয়েছে। ফিলারের মধ্যে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে, ডিজাইনগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন দর্শক বন্ধুরা। আর এখানে যে ফোর্সের ডিজাইনটি দেওয়া আছে, ফোর্সের ডিজাইনটা অবশ্যই ভালো করে দেখবেন, খুবই আনকমন শেপে অনেক সুন্দর করে একটি ফোর্সের ডিজাইন দেওয়া আছে। আর এখানে অনেকগুলো লাইটিংয়ের পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টগুলো অবশ্যই দেখে নেবেন, অনেক সুন্দরভাবে আসলে পয়েন্টগুলো করা আছে, কারণ উনি বাইরে অনেক সুন্দরভাবে লাইটিংগুলো করবে। অবশ্যই আপনার ডিজাইনটা ভালো করে দেখে নেবেন। আর এখানে যে ফোর্সের ডিজাইনটি অবশ্যই আপনার ভালো করে দেখে নেবেন। তো চলুন আমরা ড্রয়িং ডিজাইনটি দেখে আসি। ড্রয়িং ডিজাইনটি দেখে আসার পরে বিল্ডিংটি কমপ্লিট করতে টোটাল কত টাকা খরচ যাবে একটি ধারণা আপনাকে দেওয়ার চেষ্টা করবো। বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে 39 ফিট 3 ইঞ্চ, প্রস্থ দেওয়া আছে 43 ফিট 8 ইঞ্চি। বিল্ডিংটির টোটাল এরিয়া 1700 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এবারে ডিজাইনটি করা আছে। দর্শক বন্ধুরা অবশ্যই ভালো করে দেখে নেবেন। আর এখানে প্রথমে ঢুকতে পড়বে একটি ফোর্সের ডিজাইন, ফোর্সের মাপটি দেওয়া আছে 12 ফিট বাই 12 ফিট। আর এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম 26 ফিট বাই 12 ফিট 6 ইঞ্চি। আর এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম 24 ফিট বাই 10 ফিট। আপনার মাপগুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন দর্শক বন্ধুরা। এখানে দেওয়া আছে একটি কিচিং রুম মাপটি দেওয়া আছে 10 ফিট বাই 9 ফিট। আর নিস্তালায় দেওয়া আছে একটি অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট। আপনার অবশ্যই ভালো করে দেখে নেবেন, নিস্তালায় একটি অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট দেওয়া আছে। এখানে দেওয়া আছে টোটালি 3টা বেডরুম, প্রত্যেকটি বেডরুম মাপ দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট করে। আর এখানে দেওয়া আছে বারান্দাগুলো অবশ্যই আপনার ভালো করে দেখে নেবেন দর্শক বন্ধুরা। তো আশা করি ডিজাইনটা আপনার সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন। আমাদের দুই তালা গিয়ে কী কী পাবেন এটা আমি দেখা দিচ্ছি আপনাকে। প্রথম ঢুকলে পড়বে উপরে সিঁড়ি দিয়ে আসলে পড়বে একটি ডাইনিং রুম, ডাইনিং রুমটা অবশ্যই দেখে নেবেন। আর এখানে দেওয়া আছে টোটালি 4টা টয়লেট, 4টা বেডরুমের জন্য 4টা টয়লেট দেওয়া আছে, 3টি অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট। আর এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম, ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে 12 ফিট 7 ইঞ্চি বাই 12 ফিট। আর এখানে দেওয়া আছে উপরতলা টোটালি 4টা বেডরুম, প্রত্যেকটি বেডরুম মাপ দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট করে। খুবই আনকমন স্টাইলে আসলে এবারে ডিজাইনটি করে দিয়েছি আমরা। তো অবশ্যই যদি কেউ এরকম বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন। আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে থাকি। যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন। তো দর্শক বন্ধুরা, এখানে যে ডিজাইনগুলো করা আছে ফিলারের হাতের কারুকাজগুলো, এগুলো অবশ্যই আপনার ভালো করে দেখে নেবেন। একটি বাড়ি করার আগে অবশ্যই চিন্তা করবেন, ভাই অনেক কষ্ট করে টাকা ইনকাম করেন, প্রবাসী থেকে অনেক কষ্ট করে টাকা ইনকাম করেন, তো চেষ্টা করবেন কীভাবে আসলে একটি বাড়ি করা যায় এবং কীভাবে বাড়িটি সৌন্দর্য করা যায়। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রেখে কাজ করবেন, সেটার জন্য অবশ্যই ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ারের কাছ থেকে আপনার ড্রয়িং ডিজাইনটি করে নেবেন এবং পাশাপাশি ভালো একজন দক্ষ ঠিকাদার দিয়ে আপনি কাজটি করাবেন, তাহলে ইনশাআল্লাহ আশা করি 100% আপনার কাজগুলো ভালো হবে এবং কাজগুলো সুন্দর হবে। যেভাবে আপনি চাচ্ছেন আপনার রুচিটাকে ইঞ্জিনিয়ারকে বলবেন, আমাদের কাছ থেকে যদি ডিজাইন করা তবে এমন কথা না, যার কাছ থেকে আপনার ভালো লাগে তার কাছ থেকে ডিজাইন করে নিতে পারেন। তবে আপনাকে আপনার রুচিটা বলুন, আপনি কী টাইপের বাড়ি চাচ্ছেন। অনেকের বাজেট আছে 30 লক্ষ টাকা, তবে কাজ ধরে বসে 1 কোটি টাকা। তো এই জিনিসটা অবশ্যই আপনি চিন্তা করবেন যে আসলে আমি আমার বাজেট এত টাকা, আমি এত টাকার মধ্যে সুন্দর একটি আধুনিক বাড়ি করতে চাই। অবশ্যই সকল ইঞ্জিনিয়ার চেষ্টা করে যে কীভাবে একটি ভালো বাড়ি আপনাদেরকে উপহার দেওয়া যায়, যেমন আমরা চেষ্টা করি, সকল ইঞ্জিনিয়ার চেষ্টা করি কীভাবে একটি ভালো বাড়ি আপনাদেরকে উপহার দেওয়া যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।